লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মালিক দয়া করেছে, কয়জন মানুষ এখনো আছে, ভালো লাগছে, সুস্থ সুন্দর লাগছে, একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা রে আল্লাহর শুকরিয়া আদায় করলে লজ হয় না, পাপি বান্দা আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছুই করেন না জীবনে, আর কিছু করেন না করেন, ঘন ঘন মালিকের শুকরিয়া আদায় করেন। যদি মালিককে একটা মুহূর্তের জন্য পৃথিবীর কোন আমলে সন্তুষ্ট করতে পারেন আপনার একটা মুক্তির ভাই ছাড়া, মালিক করলেও করতে পারে তাই না বাবা? এই জন্য যদি পারেন ঘন ঘন মালিকের শুকরিয়া আদায় করবেন। আমরা বাউল গান গাই, তারপরে একটা কথা জানি গানের ওপর নাম জ্ঞান, পুরাইয়ে দেখো সাই উড়াইয়েও দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। গান যে গানই হোক, কোন গানের মধ্যে যদি আমি আমার স্রষ্টার চিন্তা করি, আমার রাসূলের চিন্তা করি, আমার কাছে একটা গানও বাজে গান মনে হবে না কি বাবা? আর আমার যদি এই যে ফাইটে যায় ছিঁড়ে যায়, মানে আমার বুয়ার একজন নিয়ে গেছে বিষয়টা তা না। আমারও আল্লাহ পৃথিবীতে পাঠাইছে আমার এই যে আবুল চান, এই যে মৌলবী আবুল চান আজকে যাওয়ার স্মরণে আমরা তো গরিব মানুষ এখানে আসছি, উনারও আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আজকে উনার কাছে কত মানুষ আসে, আর আমার মতো মানুষ মরলে বেতনি মানুষ জানা যাবে বেরিয়ে গোনা। এই জন্য আমার মুখটা ফেটে যায়, ও মানুষ আমিও মানুষ, ও কি করছে আর আমি কি করলাম? ঢাকা দিকটা সোজা ফিরে নিলে এমন কথা বাবা, বেশি কোনো কথা কব না। আমি বলেছিলাম যে উনি এই তিনটে আঘাত পুষ্ট করছে পাইছে, এই জন্য উনি মেরাজে আল্লাহ দিছে। আমি বলছি বিষয়টা তা না, আঘাতের জন্য না, আঘাতের জন্য না, ওনার জন্য ফরজ ছিল তাহাজ্জুদের ইবাদত, আর এই ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হইয়া এমন একটা সময় তার নিছে যে সময় উনি খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললেন, তাইবের যুদ্ধে মার খাইলেন, উনি এতটা শোকাহত হইলেন। আবার আল্লাহ বলেন এই মুহূর্তটাই সময়, এক কাল হইল দুই কাল, আমি বন্ধুর আবাদতে সন্তুষ্ট হয়েছি, বন্ধুকে আমার কাছে আনা হইল, বন্ধু যে কষ্ট পাইছে আমার কাছে আসলে আমার বন্ধুর সকল কষ্ট নিবারণ হয়ে যাবে। আর একবার প্রশ্ন বয়কট করছি, আমি কি তাই পাগল না? জিজ্ঞাসা করছে ইল্লা আল্লাহ ছিল না? আমি নাসরিন সরকারের সাথে গান করতেছি, বাংলাদেশের কতিপয় বাউল এই কথাটার জবাব করে কয় যে ইল্লা আল্লাহ ঘরের ভিতরে আছিল। আমি এই জন্য বলছি বিষয়টা ওইভাবে না, মানে সবাই যা বলছে তা আমি বলবো না, আমার বলার ধরনটা একটু আলাদা। আমি নাসরিন সরকারের প্রশ্ন বয়কট করবো এই ক্ষমতা আল্লাহ দেয়, তবে আমার আমার দিক থেকে আলোচনাটা একটু অন্যরকম বাবা। আমি চেষ্টা করি কোন বিষয় সেটা যেন আমার মুখ দিয়ে প্রকাশ পাই, আর একটা মানুষের বুঝে ক্লিয়ার আসে, এরকম একটা চিন্তার উপরে গান বাজনা করি। এটা আমি পারি না, যিনি আমাদের দিয়ে করাই উনি আমার মধ্যে বসে বসে আমি ঠোঁট নারায় উনি কয়। এবার আসছে কি মেরাজ শব্দ, এর আমি জানি অর্থ কি, আর একটা প্রশ্ন খুব ভালো, দয়াল নবীর সংবাদ দেওয়ার জন্য
জিব্রাইল ফেরেশতাকে পাঠানো হইল, জিব্রাইল ফেরেশতা ঘরের ভিতরে গেল। আবার হুজুর পাক উম্মে হানিফ ঘরে শোয়া ছিলেন, জিব্রাইল যায় দেখল মাথা হইল দুই ডে আর পা হইল দুই ডে। মাথা যদি দুইজন হয় তাহলে ব্যক্তি দুইজন, আর পাও যদি দুইটা হয় তাই মানুষ হইবে একটা। এই নিয়ে তো বুঝাইতেছিল নাকি? এটা গান গাই, তারপরে একটু আলোচনা। আমি যতটুকু বুঝি তার সাথে বেশি করতে পারবো। হাই রে বেরাজের খবর পাইয়া চোখে দিলাই উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে বেরাজের খবর পাইয়া, চোখে দিয়া উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে বেরাজের খবর পাইয়া। Oh, yeah.
ধৈর্য ধরে বসে আছে যত জ্ঞানীদের নন্দ জগতে নাই আমার মত অতি অধম দুরাচার আর কোন নরাধম আমি সত্যি কিছুই জানি না বাবা দয়াল বলাই বলার চেষ্টা করি প্রশ্ন আসছে মেয়েরাদের ভাব অর্থ কি জিব্রাইল বাতরা নিয়ে গেল যে দেহ মাথা দুইটা পাল দুইটা কারণটা কি বড় কর্তা লালন সাইজির এটা গানের মধ্যে সাইজি বলছে বেরাজ হয় ভাবেরই ভুবন সে তাই গুপ্ত ব্যক্ত হয় আলাপন না বুঝে লালন প্রেমের উদ্দীপন হইল প্রেম করাই মিছে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে বাবার ভাবুক করে পুরো শিষ্যকার গানের মধ্যে লেখছে যে যাহারে ভালোবাসে তার মতোই সে হয়ে যায় ভাবের দরিয়ায় ডুব দিয়ে দেখ পাগলা মন তুই একবার ভাবের দরিয়ায় আর কত যায় এখানে উল্লেখ আমি এবং রাসূল একই চাদরের তলে একজন আরেকজনকে এমন ভাবে জড়াইয়েছিলাম উভয়ের মাঝখান দিয়ে যদি পানি ঢালা যায় তাহলে পানিটা গড়াইয়ে নিচে যাবে না অর্থাৎ দুইজন মানুষ যেমন আমি আর আপনাদের ভাই আপনি তো ছোট মানুষ বড় মানুষ দাঁড়িয়ে যাবার ভেদ নেব একটা মানুষ যদি আর একটা মানুষ আমরা একেবারে জড়াই ধরি একেবারে জড়াই ধরি যে অবস্থাটা হবে আবার রাসূলের উম্মেহানির বিষয়টাও এরকম একজন আর একজনকে এমন ভাবে জড়াইয়াছিলেন উভয়ের মাঝখান দিয়ে পানি ঢাললে পানিটা নিচে যাইত এতটা লাগালাগি ছিলেন এখন নাসরিন সরকার সরকার যদি মেয়ে মানুষ মাফ করবেন কথাটা আমাদের মধ্যে আমরা বলতেছি একটা মানুষ যদি একটা মানুষের ধরি তাহলে দুনিয়ার ব্যাক চেষ্টা করে মাথা এক জায়গায় করা সম্ভব হইল ও থাক কইলে আছে আর আমার মাথা হইলে আছে হা হা যদি পাও সমান করি তাহলে মাথা সমান হইব না আর যদি মাথা সমান করি তাহলে পাও সমান হইব না কি বাবা দুইজনে একজন আর একজনকে এমন ভাবে চলাইয়াছিলেন দুইজনের বুক সমান সমান আচ্ছা বুক যদি সমান সমান করা হয় তাহলে উম্মেহানি আমার হুজুর পাকের সাইতে খাটো ছিলেন এখনো মেয়ে মানুষ যত লম্বাই হোক এরা পুরুষের ভাবে খাটো এই জন্য পাও দেখছো যে দুই দিয়ে তা ছিল যে যদি একবারে খুই না থাকতো কাপড় চুপড় করে না থাকতো তাহলে দুইজনটাই দেখতো কিন্তু একটা চাদর দিয়ে পাও দেখছে দুইটা আর মাথা দেখছে হইলো দুইটা যে দুইটা পাও দেখছে এই দুইটা পাও হইলো আমার হুজুর পাকের আর যে দুইটা মাথা দেখছে একটা মাথা হইলো
উম্মে হানি, আরেকজন ব্যক্তি হলো আমার হুজুর পান। এবার আসি আরেক জায়গায়, কোনো বাড়তি কথা নাই, আমি চেষ্টা করি গানের মধ্যে কোনো বাজে বাহুল্য আলাপ এটা না আনার জন্য। হয়তো বোঝাইতে যে দুইটা কথা বেশি হয়ে যায়, কিন্তু বাজে কোনো কথা আমার ভাল লাগা। এবার আসেন দুইজন মানুষ একই চাদরের তলে ছিল, একজন আরেকজনকে জড়াইছিল, একটা খাটো মানুষ আর একটা লম্বা মানুষ যদি বুকের সাথে বুক মিলায় তাহলে পায়ের জায়গায় যে খাটো হবে না। তো জিব্রাইল দেখছে দুইটা পাও, অর্থাৎ যে দুইটা লম্বা পাও এই দুইটা পাও আমার হুজুর পাখের, আর অন্য হারের পাও দুইটা ছিল উপরে যে চাদর এই চাদরের ভিতরে পিতার বুকে সন্তানের ঘর। এই জন্য আচ্ছা না বোঝাটা তার ব্যাপার ক্ষমা চাই। মেরাজ, মেরাজ অর্থ কি? এই মেরাজটা হইল তিন ভাগের তিন ভাবে বিভক্ত। এই মেরাজের হইল তিনটা ভাব, একটা হইল এই মর এই মানে একার ধরে একার ময় একার নয় একার বর্তব্য মেরাজ, আর একটা হইল ময় ঋষি। একটা হইল ময় একার, আর একটা হইল ময় ঋষিকার, আর একটা হইল ময় একার হর একার ব্যাখ্যার মধ্যে বসো মেরাজ মিরাজ আর হইল মেরাজ। মেরাজের ভাব হইল তিনটে, যেটা মেরাজ আসল আসালাতুল মিরাজুল মুমিনিন, এটা হল মেরাজ। মুমিনের মেরাজ হবে সালাতে। কোরআনের মধ্যে মানুষকে অনেক ভাবে বলা হয়েছে, আলাদা বলা হয়েছে, মুত্তাকিন বলা হয়েছে, বাসার বলা হয়েছে, কিন্তু আসালাতুল মিরাজুল মুমিনিন এখানে বাসারের কথা বলা হয় নাই, এখানে মুত্তাকিনের কথা বলা হয় নাই, এখানে আমানুর কথা বলা হয় নাই। যারা মুমিন হবে তাদের মেরাজ হবে সালাতের মধ্যে। এটা হলো ময়কার রায়কার বৈকর্য মেরাজ। আর একটা হলো মিরাজ, এটা আল্লাহর নবীর জন্য, উনি এই যে প্রথম আসমান থেকে শুরু করে সাততার আসমান সিজরাতুল মুনতাহা পর্যন্ত যাই হ্যাঁ, অর্থাৎ এই যে ঋষিকার ঋষিকার যেটা হলো ঊর্ধ্বে যাত্রা যেটা আল্লাহর নবী করছে, এটা হলো মিরাজ। আর মেরাজ হইল মুমিনদের জন্য, আর যেটা ময়কার হওয়ার একার পেটকার মধ্যে দর্শ এটা হইল সেই ব্যক্তির জন্য। ওয়াকার রামনা পানি আদাম, যে মানুষ তার নিজের চিনে না ওপর অধম। পদকর্তা লালন ফকির বলছে একবার আপনারা চিনতে পারলে যাবে অচেনারে চেনা, যার আপনার খবর আপনার হয় না। সক্রেটিস বলছে নো দাই সেল, তুমি তোমাকে চেনো। হযরত আলী করবেন লজ্জ বলছে মানার ভর আফসাহু ফাঁকা দ্বারা বরং বহু, নিজেকে নিজে চিনলে বুঝলে তার খোদা চেনা বোঝার বাকি থাকে না। মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলছে আত্মানন্দ বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চেনো, অর্থাৎ নিজের মধ্যে খোদাকে খুঁজিয়া দর্শন করার নাম হইল মেরাজ। দুইটা প্রশ্ন আমি যতটুকু পারি বাবা কইলাম। এইবার একটা প্রশ্ন করুন, তারপরে সত্যি কথা কই না, আপনারা রাগ করেন না, আমাকে নাচলেন তো বলো ভালো, ওরা গান গায় আর আমার মানুষ গান শোনার জন্য ভয় না করে, আমার তত গানের গলা নেই, আমার যে গলায় গলা দিয়ে কিছু কিছু কুইতে ভাত খায় না।
করে দিলে কত হাজার জন নিবাই না করে। আপনারা রাগ করেন না, আমি সত্যি কথা দিলাম। আমি আবার এই মানে সত্যি কথাটা পারিয়ান না মানে চেষ্টা করি পাওয়ার জন্য প্রশ্ন করলাম, আব্দুল মুতালিব ওনার ওই অবস্থাটা হইল কেন? উনি সত্যবাদী ছিলেন। এখানে আরো একটা সত্য আছে, আরেকটা সত্য আব্দুল মুতালিব মিথ্যা বলে নাই, এটা মূল কথা। আর একটু ব্যক্ত কথা এখানে আছে, আর সেই ব্যক্ত কথাটা হইল আমার আল্লাহ বলেছিলেন আমি আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলাম, আমি আল্লাহ ছাড়া যে রূপটা আমার হাবিবকে দান করা হয়েছে এই রূপটা আমি আমার আগে কাউকে দেখতে দেবো না। সবাই বলি সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব পাগল হয়ে গেল দেখার জন্য, আর আল্লাহ তার স্তব্ধ করে দিল, দাঁড়াও। আড়াই দিন পর্যন্ত নিস্তব্ধ ছিলেন, গেল তার জবাবটাও 100%, কিন্তু এতটুকু বাকি। প্রশ্ন করেছিলাম আমার হুজুর পাক পৃথিবীতে আসলো কয়েকটা অলৌকিক ঘটনা, হ্যাঁ পারস, পারসের এক বাদশাহ ঘর ভেঙে গেল, উনি ছিলেন জালিম বাদশাহ। আগেকার মানুষ এই জাহেলিয়াতের যুগের মানুষ এরা ব্রাহ্মণদের কথার উপরে বিশ্বাসী ছিল, ব্রাহ্মণরা যেটা বলতে দিয়ে বলত, ব্রাহ্মণদের জবান বন্ধ হয়ে গেল। পারসের অগ্নিকুণ্ড নেমেছিল, আরব সাগর স্বর্ণের পাহাড় হয়ে গেল। এই জন্য বলছিলাম কারো কারো ভালো হয়েছে আর কারো কারো ক্ষতি হয়েছে। আমার হুজুর পাক যখন পৃথিবীতে আসে ওই অবস্থায় কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা হইত, আমার হুজুর পাক আসার সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলি ভেঙে দুরিশাত হয়ে গেল। আমাদেরকে বুঝতে হবে আমার হুজুর পাক যেদিন পৃথিবীতে পদার্পণ করলো ওই দিন থেকে জালিমদের যুগ শেষ, মিথ্যার যুগ শেষ, সত্য যুগের প্রকাশ। আমরা কোন যুগে আছি বাবা? কলি যুগে না, এটা করে হিন্দুরা কয়, আর আমাদের জন্য হইল মোহাম্মদের যুগ। আমরা মোহাম্মদ মোস্তফা নবীর উম্মত না? এই কলি হইল সংস্কৃত ভাষা, হিন্দুরাও কইল মোহাম্মদের যুগ, এই কলির বাংলা হইল মোহাম্মদী যুগ। এই এই কলি কেন? এই পৃথিবীতে কোন নবী ফুল হয়েছিল, ময়ূর হয়েছিল, নূর হয়েছিল, সেতারা হয়েছিল, আদম বৃক্ষের ফুল ছিল না? আমার নবী বেহেস্তের মধ্যে একদিন দরস্ত কাছে উনি কলি হয়েছিলেন, আর সেই কলি থেকে জিব্রাইল আইলে আব্দুল্লাহর কাছে দিল, আব্দুল্লাহ থেকে মায়ের কাছে আসলো, মা হইতো নিয়ে পৃথিবীতে অবতরণ করেছেন, আমাদের আসে মাথা আর উনার আসতে পান। একটা ছোট প্রশ্ন, আমার দয়াল কবি ওনারা যারা দেখছে ওনারা যারা চিনছে প্রত্যেকটা মানুষ আমার নবীর মহব্বত যারা করছে তারা সকলেই জান্নাতি হবে। আমার হুজুর পাকের নবুয়তের ঘটনাটা যদি আমরা জানি, আমরা একটা কেতাব জানি, সেটা হইল আটকাস সলনা করে আমার হুজুর পাকের নবুয়ত দেখছিল না, আর এই জন্য উনার 14 গোষ্ঠী বিনা হিসাবে জান্নাতে যাইব। আমার হুজুর পাকের এই নবুয়তটা যখন উনি পৃথিবীতে আসে এটা ওনার স্কন্ধের মধ্যে ছিল, কবিতরের ডিমের নেই, এর উপরে কালো কালো লোম দিয়ে আবৃত অর্থাৎ ঢাকা ছিল। আমার হুজুর পাকের বয়স হইল 9 বছর। অচেন একটা জায়গায় আমার দয়াল কবি গেলেন, সে একটু প্রশ্নটা এই প্রশ্নটা একটু বোঝেন, অচেন একটা জায়গায় আমার হুজুর পাক গেলেন, সেখানে কেউ তাকে চিনে না, একজন ব্যক্তি চিনেছিল, আর সেই ব্যক্তিকে হুজুর পাক উদ্দেশ্য করে বলেছিল এই লোকটা জাহান্নামী হবে। কারণ কি? যেখানে কেউ তার চিনে না,
যে লোকটা আমার হুজুরের সিনাই দিল উনি সেই ব্যক্তি হবে যার সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। আর ওই লোকটাকে উদ্দেশ্য করে রাসূল বলল যে এই লোকটা জাহান্নামী হবে। এর কারণটা এই একটা প্রশ্ন নাসরিন সরকারের কাছে। এখন কয়টা বাজে ভাই? 1:53 বাজে। আচ্ছা পালার গানের একটা গান।